বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগের মামলায় আপিল বিভাগেও হেরেছে দুর্নীতি দমন কমিশন। এই মামলাটি এর আগে বাতিল করে দিয়েছিল হাইকোর্ট, সেই আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে মোসাদ্দেক আলীর পক্ষে রায় দেন। ফলে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগের বিষয়টি একেবারে নিষ্পত্তি হয়ে গেল, মামলার দায় থেকে মুক্তি পেলেন মোসাদ্দেক আলী। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে 100 বান্ডেল ঢেউটিন আত্মসাতের অভিযোগে ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, ত্রাণের টিন ঝড়ে ক্ষতিগ্রস্তদের দান না করে সেই টিন স্কুল, মসজিদ ও মাদ্রাসায় দান করেছেন স্থানীয় সংসদ সদস্য। 2021 সালের জুনে বিএনপি দলীয় সাবেক এমপি মোসাদ্দেক আলী ওই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আবেদনকারীর পক্ষে রায় দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ মামলা বাতিলের আদেশ বহাল রাখেন। তিনি একজন সংসদ সদস্য হিসেবে তার প্রাপ্য যে সরকারি যে ত্রাণ নিয়ম মাফিক সেটি গ্রহণ করেছেন এবং তিনি দুটি দাতব্য প্রতিষ্ঠান এবং 15টি মসজিদকে দিয়েছেন। হাইকোর্ট বিভাগ আমাদের এই মামলা আমাদের এই আর্গুমেন্টটি গ্রহণ করে তার মামলাটি খারিজ করে দিয়েছিল। অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা 1/11 সময় দুদক করেছিল সেটি বাতিল ঘোষণা করেছিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইতিপূর্বে দুদক সুপ্রিম কোর্টে একটা আপিল ফাইল করে, সেই আপিলটাও শুনানি শেষে খারিজ হয়ে গেছিল। সেই রায়টাকে চ্যালেঞ্জ করে আবার রিভিউ ফাইল করেছে, অর্থাৎ পুনর্বিবেচনার জন্য। সেটা শুনানি শেষে আজকে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ফুল কোর্ট সেই তাদের যে রিভিউর আবেদন, অর্থাৎ দুদকের যে আবেদন, সেটি বাতিল করেছেন। অর্থাৎ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে 1/11 সময় রাজনৈতিক হয়রানিমূলক যে মামলাটি হয়েছিল সেই মামলাটির আর কোনো অস্তিত্ব নেই, তার বিরুদ্ধে এই মামলার আর বিচার কার্যক্রম পরিচালিত হবে না। দুদকের আইনজীবীরা বলছেন, রিভিউ খারিজের মধ্য দিয়ে এই মামলা চূড়ান্তভাবেই বাতিল হয়ে গেল, সেই সাথে মোসাদ্দেক আলী ত্রাণের টিন আত্মসাতের দায় থেকে অব্যাহতি পেলেন। হাইকোর্ট ডিভিশনের যে কমেন্ট, সেটা হচ্ছে যে ওনার অসৎ উদ্দেশ্য পাওয়া যায় নাই এখানে। যদিও উনি ইয়াগুলোকে দুস্থদের বা গরিবদের মধ্যে বিতরণ করার কথা কিন্তু না করে উনি মাদ্রাসা মসজিদের থেকে যেহেতু পাওয়া গেছে, এটা অসৎ উদ্দেশ্য না, এটা ওনার হাইকোর্ট ডিভিশনের অবজারভেশন। মামলা থেকে তো উনি মুক্ত হয়ে গেলেন, মামলার দায় থেকে। আমি যদি বলি যে মামলার যে দায় ছিল ওনার উপরে, এজাহার হয়েছিল, চার্জশিটও হয়ে গেছিলো, যেহেতু হয়তো ট্রায়াল হইতো, ট্রায়াল ফেস করতে হইতো ওনাকে, একটু আরও একটা সময় যাইতো, বা ওখানে অনেক বলতে গেলে এটা হ্যারাসমেন্টেরও ব্যাপার। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের মার্চে রাজধানীর তেজগাঁও থানায় মোসাদ্দেক আলী সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। মামলায় তাদের বিরুদ্ধে 100 বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা।